অসীম আকাশকে নিজ হাতের মুঠোয় পুরে নেন একজন পাইলট। তবে এভাবে পাখির মতো ভেসে চলে আকাশে প্রথম কর্তৃত্ব প্রতিষ্ঠা করলেন বাংলাদেশ সেনাবাহিনীর দুই নারী পাইলট, ক্যাপ্টেন নাজিয়া ও ক্যাপ্টেন শাহরিনা। 2014 সালের 16 নভেম্বর আর্মি এভিয়েশন বেসিক কোর্স 9 প্রথম নারী হিসেবে যোগদান করেন। উড্ডয়ন দক্ষতা প্রমাণ করতে এবছরের 18 জুন প্রথম একক মিশন সম্পন্ন করেন তারা। বুধবার উড্ডয়নের মাধ্যমে আনুষ্ঠানিক প্রশিক্ষণ সমাপনী হয় তাদের। সফল উড্ডয়ন শেষে দুই নারী বৈমানিক উচ্ছ্বাস প্রকাশ করেন। নারী হিসেবে কাজ করতে পেরে আমি অনেক গর্বিত। আমি জানি যে এর মাধ্যমে আমাদের দেশের আরো অনেক মেয়েরাই অনেক ইন্সপায়ারেশন পাবে। আমি চাই যে তারা যেন এরকম আরো অনেক পেশা বেছে নেয় যেটাতে তারা চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারবে। যে ক্ষেত্রগুলো ইভেন ছেলেরা পারেনি সেই ক্ষেত্রগুলো আমরা দেখিয়ে দিতে চাই যে আমরাও পারি, এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা হয়তো আপনাদের ছেলেদের থেকেও ভালো করতে পারি। সেটা হয়তো আজকে আমরা শুধু দেখিয়েই দিইনি, পরবর্তীতে এই মেয়েগুলো এসে সেই সফলতার স্বাক্ষর রেখে যাবে। পুরুষের পাশাপাশি নারী বৈমানিক তৈরি করতে পারায় গর্বিত প্রশিক্ষক। প্রায় 40-45 ঘন্টার মতো প্রায় শেষ হয়ে গেছে অ্যাভারেজ, আর বাকি যে আওয়ারটা সেটা আমরা ইনশাআল্লাহ উইদিন নেক্সট মেবি এপ্রিল অর মে আমরা এই কোর্সটা শেষ করে ফেলতে পারবো। আর্মি এভিয়েশন করে প্রথম দুই নারী পাইলটের যোগদান দেশের সকল নারীর অনুপ্রেরণার উৎস হবে। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা।